রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে এক অভিনব বিক্ষোভ ঠিকাকর্মীদের। যারা চাকরি চুরি করছে সেই সব নেতাদের ছবি দিয়ে ফ্লেক্স বানিয়ে বিক্ষোভ প্রদর্শন করল শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির ঠিকাকর্মীরা। বঞ্চিত ঠিকাকর্মীদের অভিযোগ, অর্থের বিনিময়ে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে সংগঠনের নেতাদের মদতে। এমনকি গত 21 মার্চ চাকরি বিক্রির অভিযোগে একজনকে গাছে বেঁধে রাখা হয়েছিল। তিনি স্বীকার করেছিলেন কে কে যুক্ত আছেন তার সঙ্গে। পুলিশ এসে তাকে তুলে নিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি, বরং সেই নেতা পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যান। এই সব কারণে বিক্ষোভে সামিল ঠিকাকর্মীরা। অভিযুক্ত এই চারজনের বহিষ্কারের দাবিতে সরব হয়েছেন তারা। যে 2,60,000 টাকার বিনিময়ে আকাশ পাণ্ডে নামক একজন ভাইকে চাকরি দেয় বিহারের ভাইকে, লোকাল জনতা তামলার ওকে বেঁধে রাখে গাছে, মিডিয়া বন্ধুদের হাতে সমর্পণ করে, তারপর থেকে ফরিদপুর ফাঁড়ি নিয়ে যায়, পরে গোটাপ গেমে শেষ হয়ে যায়। কিন্তু বাপি কর্মা, বিকাশ ঘটকের নেতৃত্বে এবং শান্তনু মুখার্জি এর নেতৃত্বে এখন অবধি টাকা নিয়ে চলছে আমাদের এসপি ঠিকা মজদুর কংগ্রেসের শ্রমিক ভাইদের আন্দোলন, যাতে এই চারজন চোরকে আমরা যে রিটার্ন লিখেছি সেটা যেন ম্যানেজমেন্ট চারজনকে মানে বহিষ্কার করে। দিন যত এগোচ্ছে এবছর ততই শাসক দলের অভ্যন্তরে গোষ্ঠীকন্দল দিকে দিকে প্রকাশ পাচ্ছে, যা জোড়াফুল শিবিরকে বিড়ম্বনায় ফেলছে। লালু খায়ের রিপোর্ট, নিউজ বর্তমান।